আসসালামু আলাইকুম ভাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি ইঞ্জিনিয়ার ইবনুর রশিদ মাসুক আপনাদের মাঝে আজকে নতুন একটি বাড়ির ডিজাইন নিয়ে হাজির হয়েছি। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের বাড়িটি চারতলা, অর্থাৎ আজকে আমি যে বাড়িটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চারতলা। আজকের বাড়িটির প্রধান বিশেষত্ব হচ্ছে আজকের বাড়িটি খুবই অল্প জায়গার মধ্যে এই বাড়িটি সুন্দর করে ডিজাইন করা হয়েছে। আমাদের আজকের বাড়িটি এক কাঠারও একটু কম জায়গার উপরে তৈরি করা। আপনারা সুন্দরভাবে দেখতে পাচ্ছেন যে সামনে সিঁড়ি, সাইডে বারান্দা, এক্সটেরিয়র ডিজাইনে রেড কালারের একটা ব্রিকের টেক্সচার ব্যবহার করা হয়েছে। তো যাই হোক, আমরা বাড়ির প্ল্যানটা দেখি। বাড়ির প্ল্যানের মধ্যে রুম অ্যারেঞ্জমেন্ট কীভাবে হয়েছে, কেমনে হয়েছে, এটা দেখলে আপনাদের ভালো লাগবে, আপনারা বুঝতে পারবেন বাড়িটি কতটুকু জায়গার উপর তৈরি। এই হচ্ছে আমাদের বাড়ির প্ল্যান। সামনে রোড আছে 20 ফিট। আমাদের বাড়ির দৈর্ঘ্য আর প্রস্থ হচ্ছে 21 ফিট 3 ইঞ্চি বাই 32 ফিট। তো সেই হিসাব করতে গেলে 21 × 32 672 স্কোয়ার ফিটের জায়গার উপরে আমাদের বাড়িটি তৈরি করা, অর্থাৎ এক কাঠা একটু কম জায়গার উপরে। আমাদের বাড়িটিতে কী কী থাকছে সেটা একটু আপনাদেরকে দেখাই। এটা ছিল মেন এন্ট্রি। এদিক দিয়ে ঢুকে সিঁড়ির নিচ দিয়ে লবি, প্রত্যেকটা ফ্লোরে আমাদের একটা করে ইউনিট। যেহেতু জায়গা কম, তো অল্প জায়গার উপরে আমরা একটা করে ইউনিটটি রাখার চেষ্টা করছি। রুমগুলো সব স্ট্যান্ডার্ড মানের। আমরা দেখি কী কী আছে। গ্রাউন্ড ফ্লোরে প্রথমে দেখি ফ্রন্ট সাইডে ড্রয়িং রুম, 13 ফিট 7 বাই 10 ফিট। এখান থেকে আবার এখানে ডাইনিং আছে 9 ফিট 6 বাই 9 ফিট 4, সাথে একটা কিচেন আছে 5 ফিট 6 বাই 5 ফিট 6। খুব ছোট না, খুব বড় না, মাঝারি সাইজের একটা কিচেন। টয়লেট আছে 5 ফিট 6 বাই 3 ফিট, কমন টয়লেট স্ট্যান্ডার্ড সাইজের। আবার এখান থেকে যদি চলে আসি, এখানে মাস্টার বেড 10 ফিট বাই 11 ফিট, সাথে একটা অ্যাটাচ টয়লেট 4 ফিট 6 বাই 5 ফিট 6, আর সাথে একটা কমন বেড আছে 10 ফিট বাই 11 ফিট। এই ছিল আমাদের গ্রাউন্ড ফ্লোরের প্ল্যান। আর এবার আমরা যাব টিপিক্যাল ফ্লোর, অর্থাৎ দোতলা থেকে হিসাব ফার্স্ট ফ্লোরে। এখানে একটা বারান্দা, মানে প্রত্যেকটা রুমের সাথে আমরা বারান্দা অ্যাডজাস্ট করে দিয়েছি, কারণ নিচ থেকে আসলে কি জায়গা নেওয়া সম্ভব হয়নি, জায়গা ছড়া লাগছে, যার কারণে আমরা উপর থেকে জায়গা আবার বর্ধিত করছি। তো সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা রুমের সাথে আমরা বারান্দা লাগিয়েছি। বারান্দাগুলো বেশ বড় বড় বারান্দা, 9 ফিট বাই 3 ফিট। ড্রয়িং রুমের সাথে যে বারান্দাটা আছে 9 ফিট বাই 3 ফিট। আবার এখানে বেডরুমগুলোর সাথে যে বারান্দাগুলো আছে 8 ফিট বাই 3 ফিট, সুন্দর বারান্দা। এটা ছিল আমাদের টিপিক্যাল ফ্লোরের প্ল্যান। এটা চারতলা পর্যন্ত হয়ে গিয়েছে। এখন আমরা হিসাব করি এই বাড়িটি তৈরি করতে কত খরচ পড়বে। তো যেটুকু দেখলাম, এখানে বাড়ি প্রতি ফ্লোরে আপনার 672 স্কোয়ার ফিট। প্রতি স্কোয়ার ফিট যদি আমরা 2000 দিয়ে গুণ দিই, যেহেতু দ্রব্যমূল্যের দাম বাড়ছে, সেহেতু 2000 দিয়ে দিব। অনেকে এর থেকে অনেক কম খরচে বাড়ি ডিজাইন করতে পারবে, তো সেই হিসাবটা আমরা আলাদা করে রাখি, কারণ সেটা তার ব্যাপার। আমরা যেহেতু এটা পাবলিকলি প্রচার করছি, তো সেক্ষেত্রে একটা স্ট্যান্ডার্ড রেট দিতে হবে। হয়তো যেন সবসময় কেউ বাড়ি তৈরি করতে গেলে এই হিসাবটার মধ্যে থাকে। তো এটা ছিল একতলার খরচ 13,44,000 টাকা। তাহলে চারতলার জন্য খরচ হবে 53,76,000 টাকা।
অর্থাৎ 53 থেকে 54 লক্ষ টাকার মধ্যে আপনি চারতলা বাড়িটি কমপ্লিট করতে পারবেন। সুন্দর এই ডিজাইনটি। সামনে আমরা উডেন টেক্সচার ব্যবহার করছি। এই কালারের টাইলস আপনারা বাজারে অ্যাভেলেবল পাবেন, না পাইলে এটা কালার দিয়ে করা সম্ভব। ব্রিক টেক্সচারটা, ব্রিকের টাইলসটা আপনারা পাবেন, না পাইলে ব্রিক পয়েন্টিং করতে পারেন। এখানে আমরা বিট ব্যবহার করছি, সাদা বিটটা প্লাস্টারের উপরে করতে হয়। তো এই বিটগুলো আপনারা কালার এবং প্লাস্টারের উপর দিয়ে করতে পারবেন, খুব ইজিলি বাড়ির ডিজাইনটি করতে পারবেন। যাই হোক, আজকের মতো এখানেই সমাপ্ত। আপনারা সবাই ভালো থাকবেন। নিত্য নতুন বাড়ির ডিজাইনে আমি আবার আসবো, আপনারা সবাই আমার সাথে থাকবেন, ভালো থাকবেন, বেশি বেশি করে গাছ লাগান, পরিবেশ বাঁচান। আল্লাহ হাফেজ।